আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে কুরআন দিয়ে মানুষের জীবন, আমাদের জীবন সুন্দর করা। সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জীবনের পথ দেখায় কুরআন। মানুষের কথা বলা থেকে শুরু করে চলাফেরা, দেখাশোনা, খাওয়া দাওয়া কোনো কিছুই বাদ যায়নি, সবই আলোচিত হয়েছে কুরআনে। প্রয়োজন শুধু তা পড়ে দেখার এবং বুঝে আমল করার, তবেই উন্নততর হবে মানুষের জীবন মান। মানুষের জীবন ঘনিষ্ঠ কোরআনের উপদেশগুলো হলো কথা বলার আওয়াজ আর কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর, এটা বলা হয়েছে সুরাতুল লোকমান আয়াত 19। কথা বলার ধরন মানুষের সঙ্গে সুন্দর ও উত্তম প্রাঞ্জল তথা প্রাঞ্জল ভাষায় কথা বলা, এটা বলা হয়েছে পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারার আয়াত 83। যে বিষয়ে জ্ঞান নেই সে সম্পর্কে কথা না বলা, অর্থাৎ জ্ঞানহীন অসার কথা না বলা, এটা বলা হয়েছে সূরাতুল বনী ইসরাইল আয়াত 36। কোরআনের যত স্থানেই কথা বলার বর্ণনা এসেছে সব স্থানেই সঙ্গত ন্যায় কথা বলার কথা বলা হয়েছে। চলাফেরা পৃথিবীতে দম্ভ ভরে অহংকার সঙ্গে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না, এটা বলা হয়েছে সূরাতুল বনী ইসরাইল আয়াত 37। এরকম অসংখ্য উদাহরণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেছেন, দৃষ্টি আপনি দৃষ্টি তুলে ওই বস্তুর দিকে, কোন বস্তু এখানে বলা হয়েছে লোবাতুর দৃষ্টিতে, আপনার চোখ যেন লোভের দৃষ্টিতে না তাকায়, এভাবে তাকাতে নিষেধ করা হয়েছে। যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি, তাদের জন্য চিন্তিত হবেন না, আর ইমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন, এটা বলা হয়েছে সূরাতুল হিজুর আয়াত 88। সামাজিক ভারসাম্য রক্ষা, যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দেবে, অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুক পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনসাফ করবে, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন, এটা বলা হয়েছে সূরাতুল হুজরাত আয়াত 9। অপচয় না করি হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপব্যয় করো না, তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না, সূরাতুল আরাফ আয়াত হচ্ছে 31। কোরআনের সুন্দর গুণগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হলে হিংসা ও ঘৃণামুক্ত সুন্দর সমাজ তৈরি হতো, প্রতিটি পরিবার কোরআনের সৌন্দর্য রং ছিটিয়ে জীবন ও জগৎকে সুখ ও সমৃদ্ধিতে ভরে দিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের উল্লেখিত গুণে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবন সাজানোর তৌফিক দান করুন। আর